আমি পূর্বেই বলেছি নেটওয়ার্কিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো রিসোর্স শেয়ারিং সেটা হতে পারে কোনো ফাইল শেয়ারিং অথবা কোনো হার্ডওয়্যার শেয়ারিং এখানে আমি ডিবিডি রমটাকে শেয়ারিং করে দেখাবো এবং এক কম্পিউটার থেকে শেয়ারিং করব এবং অন্য কম্পিউটার থেকে এটা এক্সেস করব আমি এখানে দুইটা কম্পিউটার এর নাম দিয়েছি একটা দিয়েছি জাহিদ এবং আরেকটা দিয়েছি সৌরভ এখানে আমি সৌরভ নামে যে কম্পিউটারটি রয়েছে সেখানে অবস্থান করছি এখান থেকে আমি ডিবিডি রমটি শেয়ার করে দেবো এবং জাহিদ নামে যে কম্পিউটারটি রয়েছে সেখানে প্রবেশ করে সেটাকে অ্যাক্সেস করব তো ডিবিডি রম শেয়ারিং করার জন্য প্রথমে মাই কম্পিউটারের উপর ডাবল ক্লিক করি এবং এখানে ডিবিডি রমের উপরে মাউসে রাইট বাটন ক্লিক করি প্রপার্টিস অথবা এখান থেকে শেয়ারিং অ্যান্ড সিকিউরিটি এটা ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি শেয়ারিং ট্যাবে রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে শেয়ার দিস ফোল্ডার অন দ্য নেটওয়ার্ক এবং অ্যালাউ নেটওয়ার্ক ইউজার্স টু চেঞ্জ মাই ফাইলস দুইটাতে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই দেখতে পাচ্ছি এখানে নিচে একটা হাতের চিহ্ন চলে আসছে হাতের চিহ্নটা আসলে বুঝতে হবে এটা শেয়ার হয়ে গিয়েছে ওকে তাহলে এটা শেয়ার হয়ে গেল এবার আমি জাহিদ নামে যে কম্পিউটারটি রয়েছে অপর একটি কম্পিউটার সেখানে যাই এবং সেখানে গিয়ে এই ডিভিডি রামটাকে অ্যাক্সিস করব। তো আমি জাহিদ নামে কম্পিউটারটিতে যাই আমি এখন জাহিদ নামে যে কম্পিউটারটি রয়েছে সেখানে এসেছি এবার মাই নেটওয়ার্ক প্লেসেসে ডাবল ক্লিক করি এবং এখান থেকে ভি ওয়ার্ক গ্রুপ কম্পিউটার্স এর উপরে ক্লিক করি দেখতে পাচ্ছি দুইটা কম্পিউটার এখানে চলে আসছে এখানে যদি আরও অনেক কম্পিউটার থাকতো এই ওয়ার্ক গ্রুপের মধ্যে তাহলে সব কম্পিউটারের নাম এখানে চলে আসতো যেহেতু আমি এখানে মাত্র দুইটা কম্পিউটারের মাধ্যমে কাজ করছি তাই দুইটা দেখাচ্ছে এখানে সৌরভ নামের কম্পিউটারে যে ডিভিডি রমটা রয়েছে সেটাকে শেয়ারিং করেছি তাই আমি সৌরভ নামের যে কম্পিউটার রয়েছে সেখানে ডাবল ক্লিক করে প্রবেশ করব এখান দেখতে পাচ্ছি এটা হচ্ছে সৌরভ নামের কম্পিউটারে ডিভিডি রম এর উপরে ডাবল ক্লিক করে নিলে এটা ওপেন হবে এবং এটা হচ্ছে ডিবিড রমের মধ্যে যে ফাইলগুলো রয়েছে তা এখানে দেখা যাচ্ছে এবং এখান থেকে আমি ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবো অর্থাৎ আমি যে ফাইলগুলো নিতে চাই এখান থেকে সেগুলো নিয়ে কাজ করতে পারবো এই ফোল্ডার মধ্যে প্রবেশ করি এবং এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো চিত্র রয়েছে এখান থেকে যদি কোনো ফাইল নিতে চাই তাহলে নিয়ে যাওয়া যাবে আমি এখান থেকে একটা ফাইল ডেস্কটপে নিয়ে আসি আমি এটাকে কপি করি এবং এখানে আমি ডেস্কটপে নিয়ে আসি এই ফাইলটি ছিল সোরভ নামে যে কম্পিউটারটা সেখানে ডিভিডি রমটাকে শেয়ার করা হয়েছে সেই ডিভিডি রমের মধ্যে এই ফাইলটি ছিল এটাকে আমি জাহিদ নামে যে কম্পিউটারটা রয়েছে সেখানে বসে ফাইলটিকে আমি এখানে নিয়ে আসলাম আবার যে ডিভিডি রমটি আমি শেয়ার করেছি সেখানে কোনো ডিস্কে যদি কোনো সফটওয়্যার থাকতো সফটওয়্যারটাকে আমি এখানে ইনস্টল করতে পারতাম আবার ওখানে যদি কোনো ভিডিও ফাইল থাকতো তাও একই সঙ্গে একাধিক কম্পিউটারে ভিডিওটি চালনা করা যাবে এভাবে নেটওয়ার্কের কোনো একটা কম্পিউটারের কোনো ডিবিডি রমে কোনো সফটওয়্যার বা কোনো ডিস্ক রেখে সেটা অন্য অন্য কম্পিউটার থেকে অ্যাক্সেস করা যাবে